চিত্রকলা রামধনুর উদ্যোগে সারা রাজ্যব্যাপী চলছে বসে আঁকো প্রতিযোগিতা। রবিবার সকালে চিত্রকলায় রামধনুর উদ্যোগে কেকে এডুকেশনাল সোসাইটির সহযোগিতায় কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন পাঁচটি দল পাঁচটি ভিন্ন বিষয়বস্তুর উপর অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গ্রুপ নার্সারি থেকে কেজির পড়ুয়ারা মনের আনন্দে নানান রং ভরো বিষয়ে এ গ্রুপে অংশগ্রহণ করে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়ারা বই খাতা পেন্সিল বিষয়ে বি গ্রুপে অংশগ্রহণ করে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পড়ুয়ারা মাঠে খেলা করি বিষয়ে সি গ্রুপে অংশগ্রহণ করে। পঞ্চম ও সপ্তম শ্রেণীর পড়ুয়ারা আমাদের গ্রাম বাংলা বিষয়ে ডি গ্রুপে অংশগ্রহণ করে। ই গ্রুপে অংশগ্রহণকারী অষ্টম ও দশম শ্রেণীর পড়ুয়াদের বিষয় ভারত স্বাধীন করল যারা। আজ সকাল থেকেই কাটোয়ার কাশিরাম দাস বিদ্যায়তন ভরে ওঠে কচি কাঁচা থেকে শুরু করে বড়দের কলরবে। রং তুলি নিয়ে আর্ট পেপারের উপর নিজেদের বিষয় ফুটিয়ে তোলার আনন্দে মেতে উঠল উপস্থিত প্রতিযোগীরা। কে এডুকেশনাল সোসাইটি পরিচালিত আর চিত্রকলা রামধনু সারা পশ্চিমবঙ্গ জুড়ে 33 বছর জুড়ে এই পরীক্ষাটা আমরা এই প্রতিযোগিতা করে থাকি। আজকে আমরা কাটোয়া শহরে নিউ অন্নপূর্ণা লাইব্রেরি অপারেটর অভিজিৎ কুণ্ডুর ব্যবস্থাপনায় আমরা গিয়ে 23 চিত্রকলা রামধনু পরীক্ষাটা কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন স্কুলে পরিচালিত করছি এবং এটা গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এই চারটে ভাগে আমরা দুটো পেজে পরীক্ষাটা পরিচালনা করলাম। কতজন আমাদের প্রায় অ্যাপ্রক্স 350-র ওপর ক্যান্ডিডেট আছে। এটা প্রথম 1 থেকে 4 পর্যন্ত হয়ে গেছে, এখন 5 থেকে 10 পর্যন্ত পরীক্ষাটা হচ্ছে। এটা গ্রুপ বি থেকে ই পর্যন্ত ভাগে। হ্যাঁ, এটা কম্পিটিশন প্রতিযোগিতা। এটা সিলেকশন করা হবে যারা ক্যাটাগরি অনুযায়ী সিলেকশন করা হবে। গ্রুপ এ থেকে ডি পর্যন্ত যে তারা যে ধরনের গিয়ে ছবিটা আঁকবে তার উপরে আমাদের কলকাতা থেকে এক্সপার্টাররা থাকবে, সেই এক্সপার্টাররা সিলেকশন করবে। আমার নাম উৎপল দত্ত, আমি কে এডুকেশন সোসাইটির কোঅর্ডিনেটর। জানা যায় সারা রাজ্যে প্রতিযোগিতা সমাপ্ত হওয়ার পর আগামী ফেব্রুয়ারি মাসে এই প্রতিযোগিতায় জয়ী পড়ুয়াদের পুরস্কার বিতরণ করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।